আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এক্স নোভা, এই গাড়িটা চালানো শেখাবো। কিভাবে আপনি চালাতে পারবেন এই গাড়িটা, যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি গাড়িটা চালাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার গাড়িটা আনলক করে নিচ্ছি, এরপরে ফার্স্ট টাইম আপনি যেটা করতে হবে আপনি গাড়িটা আনলক করে নেবেন। আমার গাড়ির রিমোটটা ঠিক নাই, মানে রিমোটের ব্যাটারি নেই, সেই জন্য হচ্ছে আমি চাবি দিয়ে আনলক করে নিলাম। তো প্রথমত গাড়ির চাবি এটা, এবং চাবিটা দিয়ে গাড়িটা অন করে নিতে হবে। এই যে আমি চাবি দেওয়ার সাথে সাথে ড্যাশবোর্ডে এবং ডিসপ্লেতে লাইন চলে আসছে। তো এরপরে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার লুকিং গ্লাস ঠিক আছে কিনা। আপনি আপনার স্টার্টিং সিটে বসে লুকিং গ্লাসে, দুই পাশের লুকিং গ্লাসে পিছনের সব কিছু ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা এটা ঠিক করে নেবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িটা স্টার্ট করতে হবে। তো আমি গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। এই যে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো এখন এর আগেও আমি আরও অনেক গাড়ির ভিডিও দেখাইছি, যদি আপনি সেই ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো সাধারণত অনেকে আমরা ভাবি যে এই গাড়িটা অনেক বড়, এক্স নোভা, এটা আমরা চালাতে পারবো কি পারবো না। তো সেই জন্য আজকের আমার ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি শিকদার মোহাম্মদ রুবেল, একজন ভ্রমণ পিপাসু এবং কার অ্যান্ড বাইক লাভার। আমার এই যাত্রাকে আরও বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব। ভিডিও নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নিরাশ করবেন না। এই আশায় শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট টাইম আমি গাড়িটা স্টার্ট করলাম। এখন প্রথমতেও যেহেতু গাড়িতে গরম লাগতেছে তো আমি গাড়ির ভিতরে ফার্স্ট টাইম এসি চালাই নিচ্ছি। এক একটা গাড়ির সিস্টেমটা এক এক রকম হবে। তো এই গাড়ির এসির বাটনটা হচ্ছে এটা, এই যে ফ্যান আঁকা আছে আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন। তো এই দিকটা চাপ দিলে বাড়তে থাকবে এবং এই দিকটা চাপ দিলে কমতে থাকবে। তো আমি এসি অন করতে চাচ্ছি। এই যে এসি কিন্তু অলরেডি অন হয়ে গেছে, এই যে এসি একদম সর্বনিম্ন পাওয়ারে চলতেছে। এরপরে যেটা হচ্ছে আমি আরেকটু এসিটা বাড়াইয়ে দিলাম, এবং এসি কমাতে চাইলে সেমভাবে এটা চাপ দিতে হবে। এবং এসি যদি বন্ধ করতে চাই তাহলে এই যে অফ লেখা আছে, ফ্যান আঁকা আছে, এটা হচ্ছে এসি বন্ধের সিস্টেমটা। আর এটা চাপ দিয়ে হচ্ছে মুড, আপনি বাতাসটা কোন দিকে দিতে চান। আমার বাতাসটা এখন ফ্রিজের দিকে দেওয়া আছে। তো এই হচ্ছে এসির মুড, এবং হচ্ছে এসি চালানো আর বন্ধ করা, আর এগুলো হচ্ছে রেয়ার, এই একটা রেয়ার। তো রেয়ারটা হচ্ছে আসলে পিছনের দিকে যাতে বাতাসটা যায়, রেয়ার অন করে দিলে পিছনের দিকে বাতাস চলে যাবে। এবং এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ, তো এটা দিয়ে আপনি হচ্ছে যখন চার রাস্তা পার হবেন তখন এটা ব্যবহার করবেন। এরপরে আমি দেখাতে চাই গিয়ারটা। গিয়ার হচ্ছে পার্কিং এবং রিটার্ন, নিউট্রাল, ড্রাইভ, এটাই হচ্ছে এম দেওয়া আছে। এবং এটা অ্যারো সিস্টেম, অ্যারো সিস্টেমের গিয়ার। তো অ্যারো সিস্টেম নিয়ে এর আগেই আমি একটা ভিডিও তৈরি করেছি, যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দেওয়া আছে। তো এখন এই হচ্ছে আমার গাড়িটা, এবং এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। তো আসলে আপনি যদি গাড়ি চালাতে পারেন এবং নিয়ম বা রুল মানেন তাহলে আসলে গাড়ি ছোট বা বড় কোনো ব্যাপার না, আপনি সব গাড়ি চালাতে পারবেন। তো এখন আমি ফার্স্ট টাইম গাড়িটা স্টার্ট করলাম, এসি অন করলাম, লুকিং গ্লাস অ্যাডজাস্ট করলাম। এরপরে গাড়ি চালানোর আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সিট বেল্ট বেঁধে নিতে হবে। তো আমি হচ্ছে এখন আমার সিট বেল্টটা বেঁধে নিচ্ছি, এবং সিট বেল্ট বেঁধে নেওয়ার পরে আমি গাড়িটা চালায় দেখাবো। তো গাড়ি চালানোর ক্ষেত্রে সর্বপ্রথম যেটা শর্ত সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ব্রেকে পাড়া দিতে হবে, কারণ আমি গাড়ি চালাতে হলে গিয়ার অবশ্যই পার্কিং থেকে ড্রাইভে আনতে হবে, আর ড্রাইভে আনতে হলে গিয়ার চেঞ্জ করার সময় অবশ্যই ব্রেক পাড়া দিয়ে ধরতে হবে। তো ব্রেক পাড়া দিয়ে ধরলাম, এরপরে হচ্ছে আমি গিয়ারটা চেঞ্জ করবো। এই যেহেতু অ্যারো সিস্টেমের গিয়ার তাই ফার্স্ট টাইম একটু বাম দিকে চাপ দিতে হবে, এরপরে হচ্ছে নিচের দিকে চাপ দিবেন, তারপর হলে তাহলে নিচের দিকে চাপ দিলে নিউ রিটার্ন, তারপর নিউট্রাল, এরপর হচ্ছে ড্রাইভ। তো গাড়ি ড্রাইভে চলে আসছে, এবং সেমভাবে এখানে কিন্তু ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে গাড়িটা এখন ড্রাইভে আছে। তো আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন এই যে নিউট্রাল, রিটার্ন, পার্কিং, তো আপনার ডিসপ্লেতেও দেখা যাবে, প্লাস হচ্ছে আপনি এখানেও দেখতে পারবেন গিয়ারের পাশেও কিন্তু মার্ক করা আছে এবং লেখা আছে। তো আপনি যদি গাড়ির সামনের দিকে নিতে চান তাহলে হচ্ছে ড্রাইভে দিতে হবে। তো গাড়িটা এখন ড্রাইভে আছে এখন। তো এবার যদি গাড়ির সামনের দিকে নিতে চাই, মানে আই মিন ড্রাইভ করতে চাই,
তাহলে প্রথমে হচ্ছে ব্রেক পাড়া দিয়ে ধরে গাড়ি ড্রাইভে দিয়ে এরপর গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালানোর জন্য যেটা করতে হবে আস্তে আস্তে ব্রেকটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাক্সেলারেটর পাড়া দেওয়ার কোনো দরকার নাই অটো গাড়িগুলো সাধারণত ব্রেক ছেড়ে দিলেই গাড়ি সামনের দিকে চলতে থাকে তো এরপর আপনি সামনের রাস্তার অবস্থা বুঝে অ্যাক্সেলারেটর পাড়া দিবেন এই যে আমি এখন হচ্ছে অ্যাক্সেলারেটর পাড়া দিচ্ছি এবং আস্তে আস্তে অ্যাক্সেলারেটর পাড়া দিচ্ছি এবং আমার গাড়ি সামনের দিকে যাচ্ছে তো এটা হচ্ছে সামনের দিকে যাওয়ার নিয়ম এবং আপনি যদি গাড়িটা ব্যাগে নিতে চান আই মিন পার্কিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাড়ি হচ্ছে রিটার্নে দিতে হবে এই যে আমি রিটার্নে দিলাম প্লাস হচ্ছে ড্যাশবোর্ডেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার গাড়িটা রিটার্নে আছে তো আমার গাড়ি কিন্তু এখন পিছনের দিকে যাবে আমি যদি দেখাই এই যে আমার গাড়ি কিন্তু এখন পিছনের দিকে যাচ্ছে তো এই ছিল আমার আজকের নোয়া এক্স কীভাবে চালাবেন এটার টিউটোরিয়াল বা ভিডিও তো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে ভিডিওর নিচের দিকে থাকা একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে এটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।